4 ঘন্টা নগরীর ব্যস্ততম এই জায়গাটি টাইগার পাস মোড়, মোড়ের এই যে চত্বর যেখানে চারপাশ থেকে যানবাহন আসে, সেই চত্বরটি কিন্তু আসলে স্থবির অবস্থায় আছে, এখানে যান চলাচল করতে পারছে না। তো আসলে এই যান চলাচল বন্ধ রয়েছে, চতুর্পাশেই শিক্ষার্থীরা, আপনি নিশ্চয়ই দেখছেন, চতুর্পাশেই শিক্ষার্থীরা অবস্থান নিয়ে রেখেছেন এবং আজকে সন্ধ্যা পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান নেওয়ার কথা রয়েছে। আর এর বাইরে এর আগে সকাল 10টা থেকে কিন্তু দেওয়ানহাটে যে রেল লাইন সেখানে শিক্ষার্থীরা অবস্থানে এবং সকাল 10টা পর্যন্ত ট্রেন চলাচল চট্টগ্রাম থেকে বাইরে যেতে পেরেছে 6টি ট্রেন। এরপরের যে কয়েকটি ট্রেন ছিল এই ট্রেনগুলো বাইরেও যেতে পারেনি এবং একই সাথে চট্টগ্রামেও ঢুকতে পারেনি। তো শিক্ষার্থীরা যেটি বলছেন যে এই যে দুর্ভোগ বা তারা যে আন্দোলন করছেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে মানুষের দুর্ভোগ হচ্ছে সেটি তারা স্বীকার করে, তারা যেটি বলছেন যে তাদের যে দাবি সেটি যৌক্তিক এবং এই ন্যায্য দাবিটি সরকার চাইলেই মুহূর্তের মধ্যে মেনে নিতে পারে, কিন্তু সেটি মেনে না নিয়ে সরকার সময় ক্ষেপণ করছে, এ কারণে তারা তাদের এই আন্দোলনটি যেটি সুস্পষ্টভাবে তাদের কাছে আশ্বাস না পাওয়া পর্যন্ত, এবং সেই আশ্বাসটি হচ্ছে যে মুক্তিযোদ্ধা অনগ্রসর যারা আছেন মানুষ এবং প্রতিবন্ধী তাদের জন্য সর্বোচ্চ 5% কোটা রেখে সেটি একটি আইন পাশ করা বা সাংবিধানিক একটা ভিত্তি দেয়া, এবং এই ভিত্তি দেওয়ার যে সুস্পষ্ট আশ্বাস সেই আশ্বাস না পাওয়া পর্যন্ত নির্বাহী বিভাগ থেকে তারা আসলে এই আন্দোলন থেকে সরে যাবেন না এবং আজকে সন্ধ্যা পর্যন্ত তাদের এখানে থাকার কথা রয়েছে এবং আজকের পরে আগামীকালকেও তারা এই ধরনের কর্মসূচি কিন্তু চালিয়ে যাওয়ার কথা বলছেন এবং তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না, এমনটিই কিন্তু বলছে। জুবাই এমদাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কোটানি আন্দোলনের খবর জানাতে নগরীর টাইগার পাস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এমদাদুল হক।